হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। পূজা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পরে আমার আজকে অনেক কাজ, ভীষণ ভীষণ কাজ, ঠিক আছে? একাই সব কিছু কাজ করতে হবে। জানি না আজকে যে আমার কি অবস্থা হবে কাজ করে, সেটাই বুঝে পাচ্ছি না। তো প্রথমে সকালবেলা দেখতে পাচ্ছো ব্রাশ করছি, অনেকক্ষণ ধরে আজকে ব্রাশ করছিলাম। মনের মানে কি বলবো, একদম মনটা যেটা বলে সেটাই, অনেকক্ষণ ধরে ব্রাশ ট্রাশ করে মুখ চুখ ধুয়ে ভাত খেয়ে নিলাম, ঠিক আছে? ভাতে ছিল, দেখো, একটা সবজি ছিল, আলু সিদ্ধ ছিল, পাঁপড় ভাজা ছিল। খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম। অনেক, দেখো কতগুলো কাপড় কাপড় নিয়ে আজকে বসে পড়েছি। চো, সারা দিন আজকে কাপড় কাচবো মনে হয়। ভীষণ রৌদ্র এদিকে, আর এদিকে আমার কাপড় কাচা, বাপরে বাপ! এমনি থেকে আমার কাপড় কাচা পছন্দ নেই, তারপরে আবার তোমাদের দাদা ভাই নেই, ঠিক আছে? আমাকে একাই কাপড় কাচতে হবে, আবার জল নিয়ে আসতে হবে, ভীষণ খারাপ লাগছে। দেখি কতদূর কাপড় কাচতে পারি। আর তোমরা কন্টিনিউ প্লিজ বন্ধুরা, সবাই আমার ব্লগটা দেখো, খুব ভীষণ ভালো লাগবে, ঠিক আছে? তোমরা আমার সবাই পাশে থেকো। এই যে দেখো, এক বালতি থেকে আরেক বালতিতে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ বন্ধুরা, ওই বালতিটা না একটু ফুটা ছিল, তার জন্য ওই বালতিতে ভিজিয়ে নিচ্ছি, একটু বড় আছে। তারপরে এখানে আমি দিচ্ছি ভিজিয়ে ভিজিয়ে, ঠিক আছে? কারণ অনেক কাপড়, যত কাপড় ছিল তোমাদের দাদা ভাইরা আমার, সব কাপড় আছে, কেচে নিব। অনেকদিন ধরে কাপড় কাচানো হয়নি। এই যে দেখো, ওদিকে আবার আমি জল আনতে গেলাম, জল আনা হয়ে গেল, আবার দেখো স্রাব দিয়ে আবার ভিজিয়ে দিচ্ছি, অনেক কাপড় আছে। আর একটা দিদিভাই আমার কাপড় কাচে আর ব্লগ দেখতে চাইছিলো, রিকোয়েস্ট করেছিলো, প্লিজ দিদিভাই তুমি যদি ব্লগটা দেখে থাকো অবশ্যই দেখবে, ঠিক আছে? আমার রিকোয়েস্ট রইল। আর সবাইকে বন্ধুরা বলছি, তোমরা আমার কিন্তু ব্লগটা দেখবে, ভীষণ ভালো লাগবে, ঠিক আছে? তারপরে কাপড়, আজ কিন্তু আমার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, ঠিক আছে? ও সেটাও তোমাদের সাথে একটু পারলে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, আমার আজকে বলছি না তোমাদেরকে, আমার আজকে আমার সারা দিন কাপড় কাচতে দিন চলে যাবে। আর ওদিকে যে তোমাদের দাদা ভাই গেছে, তো গেছেই, জানি না কখন যে ফিরবে, কি অবস্থা হয়ে গেছে কাপড় কাচে কাচে। আমার আর শক্তি নেই যে কাপড়গুলো কাচ চিপে চিপে মানে শুকাতে দিই, এত খারাপ লাগছে। মোটামুটি অর্ধেক হয়ে গেছে কাপড় কাচা, ঠিক আছে? জল নিয়ে আসতে হচ্ছে, আবার নিজে কাপড় কাচতে হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। তো বল, চলো বন্ধুরা, আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে পেরিয়ে গেল, খুব ভালো লাগছে। তারপরে দেখো এখন শুকাতে দিচ্ছি আস্তে আস্তে, এদিকে শুকিয়ে যাবে, এদিকে আমার হচ্ছে বাকি আরও কাজ আছে, ঘরটা পোছানো মারতে হবে, অনেক কিছু কাজ আছে, ওগুলো হয়ে যাবে। এদিকে কাপড় ওগুলো শুকিয়ে যাবে, তারপরে আবার ভাজ টাজ করতে হবে, অনেক কাজ আছে আজকে সারাদিন। তারপরে বন্ধুরা আমি চলে আসলাম আমার ঘাটার অন্নপ্রাশন করতে, ঠিক আছে? দেখো এখানে ওর মা ওকে আশীর্বাদ করছে, মানে বরের মাতা ওকে আশীর্বাদ করছে। তারপর আমি দেখো এখানে বরের মাসি বলে কথা, খুব এনজয় নিচ্ছিলাম সবাই, যতগুলো
অনেক ঘোরাঘুরি হলো, অনেক নাচানাচি হলো, ঠিক আছে। তারপরে খুব খিদে পেয়ে গেছে আমার, তারপরে আমি সন্ধ্যার সময় খেয়ে নিলাম আর একটি টুক করে ক্যামেরা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে। তোমাদের দাদাভাই কিন্তু আসেনি, আমি একাই আসছি। তারপরে এখানে দেখো আমার সোনা পাপার অনেক কিছু গিফট করেছিল, সেগুলো দেখছিলো। আমরা এদিকে এগুলো সব দেখতে থাকি, তোমরা ওদিকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, লাভ ইউ।